সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো মেয়েরা, তোমাদের আজকের জুম ক্লাসে উপস্থিতি খুবই কম। প্রথম ক্লাসে আরো উপস্থিতি কম ছিল। এই উপস্থিতি সংখ্যাটা বাড়াতে হবে। কেন তোমরা ক্লাস করছো না? উপস্থিতি সংখ্যাটা বাড়াতে হবে মেয়েরা। তো মেয়েরা, তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শনিবার বেলা 11টার জুম ক্লাসে সপ্তম শ্রেণী সবাইকে জানাই সুস্বাগত। আমার আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, পাঠ শিরোনাম আবেদনপত্র। তো মেয়েরা, আমরা গত দুটি ক্লাসে প্রবন্ধ রচনা পড়েছি। আজকে আমরা আবেদনপত্র পড়ব এবং এই আবেদনপত্র তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত। এক ও তিন নং আবেদনপত্র তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের জন্য দেওয়া আছে। তো মেয়েরা, তোমরা কি সিলেবাস পেয়েছো? হ্যাঁ, স্কুল ওয়েবসাইটে সিলেবাস দেওয়া আছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো সিলেবাস। আর এছাড়া আমি প্রথম জুম ক্লাসেই তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছিলাম বাংলা দ্বিতীয় পত্রের। তো সেই সিলেবাস অনুসারে আজকে আমরা আবেদনপত্র পড়ব। আর তোমাদের গত ক্লাসে আমরা প্রবন্ধ রচনা পড়েছি, দর্শনীয় স্থান রচনাটি আমরা পড়েছিলাম। তো মেয়েরা, তোমরা কি রচনাটি শিখেছো? আচ্ছা, যারা শিখেছ তাদের ধন্যবাদ, আর যারা শিখো নাই তারা অবশ্যই শিখবে, কারণ এই রচনাগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো যদি না শিখো তাহলে তোমরা পিছিয়ে যাবে, অর্থাৎ আমরা যে সিলেবাসের সঙ্গে মিল রেখে ক্লাস নিচ্ছি বা পড়া এগিয়ে যাচ্ছি, যারা শিখছো না তারা কিন্তু পিছিয়ে যাবে, তারা সিলেবাস কমপ্লিট করতে পারবে না। তো অবশ্যই যে দুটি রচনা পড়ানো হয়েছে তোমরা অবশ্যই শিখে ফেলবে। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, আবেদনপত্র সম্পর্কে ধারণা লাভ করবে, আবেদনপত্র লেখার নিয়ম জানতে পারবে, আবেদনপত্রের অংশগুলো সম্পর্কে ধারণা লাভ করবে, আবেদনপত্র লেখার বিষয় সম্বন্ধে সচেতন হবে, আবেদনপত্র লেখায় সচেতন ও আগ্রহী হবে। মেয়েরা, আমাদের আজকের পাঠের বিষয় কি? আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে আবেদনপত্র। এবং এই আবেদনপত্র হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি অংশ। তোমরা পঞ্চম শ্রেণীতে আবেদনপত্র পড়ে এসেছো, ষষ্ঠ শ্রেণীতেও পড়ে এসেছো। তা পঞ্চম শ্রেণীতে 100 নম্বরে ছিল বাংলা, আর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের জন্য 200 নম্বর বরাদ্দ। এখানে সপ্তম শ্রেণীতে আবেদনপত্র অথবা চিঠি দুটি আসবে, কিন্তু তোমাদের যে কোনো একটির উত্তর দিতে হবে, এবং এর জন্য নম্বর বরাদ্দ আছে 10। অর্থাৎ একটি আবেদনপত্র লিখলে অথবা চিঠি লিখলে তার জন্য 10 নম্বর থাকবে। তো অবশ্যই এই আবেদনপত্রের নিয়মগুলো ভালোভাবে জানবে এবং সুন্দর করে শিখে আবেদনপত্রগুলো পরীক্ষার খাতায় লিখবে। আবেদনপত্র, তো শিক্ষার্থীরা আমরা প্রথমে একটু জানবো যে আবেদনপত্র কাকে বলে বা আবেদনপত্র কি। সাধারণত উপযুক্ত কর্তৃপক্ষের কাছে কোনো কিছু প্রার্থনা করে যে পত্র রচনা করা হয় তাকে আবেদনপত্র বলে।
তো মেয়েরা, আমরা এখানে কি জেনেছি? আমরা জেনেছি যে সাধারণত উপযুক্ত কর্তৃপক্ষের কাছে কোনো কিছু প্রার্থনা করে যে পত্র রচনা করা হয় তাকে আবেদনপত্র বলে। তো অন্যভাবেও আমরা বলতে পারি, ছুটি কিংবা সাহায্য চেয়ে অথবা কোনো সমস্যা নিরসনে যথার্থ কর্তৃপক্ষের কাছে যে আনুষ্ঠানিক পত্র লেখা হয় তাকেই বলা হয় আবেদনপত্র বা দরখাস্ত। তো মেয়েরা, আমরা এখানে জানতে পেরেছি যে আবেদনপত্র অপর নাম হচ্ছে দরখাস্ত। এবং এটি আমরা কেন লিখে থাকি? যে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো ছুটি বা সাহায্য অথবা কোনো সমস্যায় পড়লে আমরা যখন প্রতিষ্ঠান প্রধানের কাছে কিংবা চাকরির জন্য অথবা অন্য কোনো প্রয়োজনে আমরা কর্তৃপক্ষের নিকট যখন পত্র রচনা লিখে থাকি তখনই তাকে আবেদনপত্র বা দরখাস্ত বলে। এবং এই আবেদনপত্রের নির্দিষ্ট কিছু ভাষা রয়েছে, সেই ভাষা ব্যবহার করেই আবেদনপত্র লিখতে হয়। এখানে ব্যক্তিগত কোনো কথা স্থান পাবে না। তো সেই জন্যই বলা হয়েছে যে এই ধরনের পত্রে কেবল মূল প্রসঙ্গ ও প্রয়োজনীয় বক্তব্য বিষয় প্রাধান্য পায়, অর্থাৎ অপ্রয়োজনীয় কোনো কথা এখানে ব্যবহার করা যাবে না। পত্রের প্রকারভেদ, অর্থাৎ পত্র বা আবেদনপত্র তিন ধরনের হয়ে থাকে, যথা এক হচ্ছে ব্যক্তিগত পত্র, দুই ব্যবহারিক পত্র, তিন হচ্ছে সামাজিক পত্র। তো মেয়েরা, আমরা আজকে আবেদনপত্র পড়ব। তো তোমরা বলো তো দেখি যে এই তিন ধরনের পত্রের মধ্যে আজকে যে আমরা আবেদনপত্র পড়ব, আবেদনপত্র কোন পত্রের অন্তর্ভুক্ত? সামাজিক পত্র বললে ভুল বলা হবে, আমাদের আজকের আবেদনপত্র হচ্ছে ব্যবহারিক পত্রের অন্তর্ভুক্ত। অর্থাৎ আবেদনপত্র যে আমরা পড়ব সেটি আমাদের ব্যবহারিক পত্রের একটি অংশ। তো প্রথমে আমাদের রয়েছে ব্যক্তিগত পত্র। তো মেয়েরা, তোমরা কি জানো ব্যক্তিগত পত্র কি বা কাকে বলে? অর্থাৎ আমরা যখন পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে পত্র লিখি সেটি হচ্ছে আমাদের ব্যক্তিগত পত্র। অর্থাৎ আমরা আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে যে চিঠি বা পত্র লিখে থাকি সেটিকে আমরা কি বলবো? সেটিকে আমরা ব্যক্তিগত পত্র বলবো। এরপর রয়েছে ব্যবহারিক পত্র। দুই নম্বরে ব্যবহারিক পত্র প্রাতিষ্ঠানিক, ব্যবসায়িক, চাকরির আবেদন ও স্মারকলিপি প্রদান প্রভৃতি প্রয়োজনে যে যে পত্র লেখা হয় তাকে ব্যবহারিক পত্র বলে। অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে পড়ছো বা সেখানে যে কোনো প্রয়োজনে অথবা চাকরির জন্য আবেদন, এগুলো যখন আমরা, এই ধরনের চিঠিগুলো যখন আমরা লিখবো সেটা হচ্ছে আমাদের ব্যবহারিক পত্র। এরপর রয়েছে আমাদের তিন নম্বরে সামাজিক পত্র। তো সামাজিকভাবে মানুষ পরস্পরের সঙ্গে আমরা যোগাযোগ করে থাকি। তো বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্র, মানপত্র, অভিনন্দন পত্র, বিদায়ী পত্র প্রভৃতি প্রয়োজনে যে পত্র লেখা হয় তাই হচ্ছে আমাদের সামাজিক পত্র। অর্থাৎ সেগুলোকে সামাজিক পত্র বলে বিবেচিত করা হয়। অর্থাৎ আমরা বিয়ে, জন্মদিন এরকম বিভিন্ন উৎসব উপলক্ষে যখন আমরা একে অন্যকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করি বা কারো বিদায়ের জন্য বিদায়ী পত্র বা অভিনন্দন জানানোর জন্য অভিনন্দন পত্র রচনা করা হয়, সেগুলোই সামাজিক পত্র। তো মেয়েরা, আমরা এই পত্রের প্রকারভেদ সম্পর্কে জেনেছি, আশা করছি তোমরাও বুঝতে পেরেছো। এবং আজকে যে আমরা আবেদনপত্র পড়ব সেই আবেদনপত্র হচ্ছে আমাদের ব্যবহারিক পত্রের অন্তর্ভুক্ত। আবেদনপত্র রচনার সাধারণ নিয়ম, তো আবেদনপত্র লেখার সাধারণভাবে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো তোমরা একটু জেনে নাও। নিয়মগুলো হচ্ছে ভাষার স্পষ্টতা ও শুদ্ধতার ওপর বিশেষ নজর রাখতে হবে। তো মেয়েরা, আমি প্রথমেই বলেছি যে আবেদনপত্র লেখার
কিছু নির্দিষ্ট ভাষা রয়েছে এবং সেই ভাষা অবশ্যই স্পষ্ট এবং শুদ্ধ হতে হবে, তার উপর তোমাকে গুরুত্ব দিতে হবে। এরপর বলা হয়েছে অস্পষ্ট এবং কাটাকাটি যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো আবেদনপত্রের ভাষা স্পষ্ট হতে হবে, অর্থাৎ অস্পষ্ট হলে চলবে না, আর লেখা যতটা সম্ভব সুন্দর করে হাতের লেখা লিখতে হবে এবং কোনোভাবে কাটাকাটি করা যাবে না, সেই দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ কাটাকাটি করলে তোমার আবেদনপত্রটি দেখতে ভালো লাগবে না, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এরপর রয়েছে ভাষা ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত, অর্থাৎ আবেদনপত্র যখন লিখবে তখন ভাষার দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। কারণ আগে বলা হয়েছে যে এখানে ব্যক্তিগত কোনো কথা স্থান পাবে না এবং আবেদনপত্রে নির্দিষ্ট কিছু ভাষা রয়েছে, সেই ভাষাগুলো ব্যবহার করেই আবেদনপত্র লিখতে হবে। আর সেই জন্য বলা হয়েছে যে ভাষা ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। এরপর বলা হয়েছে নির্ভুল বানান, যথাযথ শব্দ এবং বাক্য ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তো এটি শুধু আবেদনপত্র না, যে কোনো প্রশ্নের উত্তর লেখার বেলায় তোমাকে এই বিষয়টি গুরুত্ব দিতে হবে যে বানান যেন ভুল না হয় এবং যে শব্দ বা বাক্যগুলো আমরা ব্যবহার করব সেগুলো যেন আমাদের নির্ভুল থাকে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর এই কারণে বলা হয়েছে যে আবেদনপত্র যখন আমরা লিখব তখন অবশ্যই বানান, শব্দ বা বাক্য ব্যবহারের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। আবেদনপত্রের বিভিন্ন অংশ, তো মেয়েরা তোমরা একটু লক্ষ্য করো, আবেদনপত্রের 6টি অংশ রয়েছে এবং এই 6টি অংশ ব্যবহার করেই একটি আবেদনপত্র লিখতে হবে। তোমরা পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে আবেদনপত্র পড়ে এসেছো, তো আবেদনপত্র লেখা সম্পর্কে তোমাদের অবশ্যই কিছু ধারণা আছে। আমি এখানে 6টি অংশ উল্লেখ করেছি এবং এই 6টি অংশ ব্যবহার করে আবেদনপত্র লিখতে হবে। তা 1 নম্বরে রয়েছে তারিখ, 2 হচ্ছে পত্র প্রাপকের পদবি ও ঠিকানা, 3 হচ্ছে বিষয়, 4 সম্ভাষণ, 5 মূল পত্রাংশ, 6 হচ্ছে পত্র লেখকের পরিচয় অথবা আবেদনকারীর নাম ও ঠিকানা। তো মেয়েরা আমি আবার বলছি যে আমরা যখন আবেদনপত্র লিখব এই 6টি অংশ ব্যবহার করে আমাদের আবেদনপত্র লিখতে হবে। আবেদনপত্র লিখন, তো মেয়েরা তোমরা কিভাবে আবেদনপত্র লিখবে, অর্থাৎ আমি আবেদনপত্রে যে 6টি অংশ উল্লেখ করেছি সেই 6টি অংশ ব্যবহার করেই তোমরা কিভাবে আবেদনপত্র লিখবে তার একটি নমুনা আমি এখানে দেখিয়ে দিয়েছি। আর মেয়েরা তোমরা এই 6টি অংশ আবেদনপত্রের যে 6টি অংশের কথা উল্লেখ করেছি এটি তোমরা তুলে নাও, কারণ এগুলো হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের বাইরে, পাঠ্য বইয়ে এই অংশগুলোর কথা উল্লেখ করা নেই। তো প্রথমে রয়েছে তারিখ, তারিখটি হচ্ছে তোমরা যে তারিখে আবেদনপত্র লিখবে সেই তারিখটি উল্লেখ করবে এবং আবেদনপত্র লেখা শুরু করবে, অর্থাৎ তুমি যেই পৃষ্ঠায় লিখবে সেই পৃষ্ঠার বাম পাশ থেকেই আবেদনপত্র লেখা শুরু করবে। 2 নম্বরে রয়েছে আমাদের পত্রপ্রাপকের পদবি ও ঠিকানা, তো এই পত্রপ্রাপকের পদবি ও ঠিকানার একটু উপরে বাম পাশে তোমাকে তারিখ লিখতে হবে, অর্থাৎ আবেদনপত্র লেখা শুরু করব আমরা যেই পৃষ্ঠায় লিখবে সেই পৃষ্ঠার মার্জিন টেনে তুমি বাম পাশ থেকে উপরের বাম পাশ থেকে লেখা শুরু করবে। এবং আমাদের আধুনিক নিয়ম অনুযায়ী এই পত্রপ্রাপকের পদবি ও ঠিকানার একটু উপরে, অর্থাৎ যে পত্রপ্রাপকের পদবি ও ঠিকানা রয়েছে সেই অংশের একটু উপরে তারিখ উল্লেখ করতে হবে। তো সেই অনুসারে দেখো আমি তারিখ লিখেছি 31 মার্চ 2021। এরপর রয়েছে 2 নম্বরে পত্রপ্রাপকের পদবি ও ঠিকানা ঠিক ওই বরাবরই একটু নিচে, অর্থাৎ যে অংশে তুমি তারিখ দিয়েছো সেই বরাবরই একটু নিচে থেকে তোমাকে
মাননীয়, সম্মানিত বা বরাবর এই শব্দগুলো লিখে পত্রপ্রাপকের পদবি এবং ঠিকানা উল্লেখ করতে হবে। তো দেখো, আমি উদাহরণ হিসেবে দেখিয়ে দিয়েছি যে মাননীয় শব্দটি ব্যবহার করেছি, এরপর পত্রপ্রাপকের পদবি, অর্থাৎ যেহেতু তুমি বিদ্যালয়ে পড়ো তো বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক, এবং তুমি এখানে বিদ্যালয়ের নাম উল্লেখ করবে, পরবর্তী অংশে তুমি বিদ্যালয়ের নাম উল্লেখ করবে, এটাই হচ্ছে ঠিকানা। এবং আমি উল্লেখ করেছি ক সরকারি প্রাথমিক বিদ্যালয় পলাশি ঢাকা। তো তুমি অবশ্যই সরকারি প্রাথমিক লিখবে না, যেহেতু তুমি সপ্তম শ্রেণীতে পড়ো সেই জন্য তুমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় লিখবে। আর আবেদনপত্রে যদি বিদ্যালয়ের নাম উল্লেখ থাকে তাহলে যেই নাম উল্লেখ থাকবে সেই নাম দিয়েই তুমি আবেদনপত্র লিখবে, আর তা না হলে তুমি তোমার নিজের বিদ্যালয়ের নাম লিখতে পারো অথবা তোমার ইচ্ছে মতো অন্য বিদ্যালয়ের নামও লিখতে পারো। কিন্তু এইটুকু একটু খেয়াল রাখবে যে যেহেতু তুমি সপ্তম শ্রেণীতে পড়ো তো তোমার বিদ্যালয়ের নাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হবে। এরপর আমাদের 3 নম্বরে ছিল বিষয়। তো বিষয়টা তুমি লিখবে যে অংশে পত্রপ্রাপকের পদবি ও ঠিকানা লেখা হয়েছে এর একটু নিচে একটি বাক্যেই আবেদনের বিষয় উল্লেখ করতে হবে, অর্থাৎ বিষয়টি আমরা একটি বাক্যে লিখব এবং লেখা শেষ হলে দাঁড়িয়ে দেব। তো এখানে দেখো, আমি উল্লেখ করেছি বিষয় পঞ্চম শ্রেণীতে, তো তুমি অবশ্যই পঞ্চম শ্রেণী লিখবে না, তুমি লিখবে সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আবেদন। তো এইভাবে আমাদের আবেদনপত্রে যে বিষয় থাকবে সেটাই আমরা উল্লেখ করব, অর্থাৎ আমাদের বিষয় অনুপস্থিতির জন্য জরিমানা বা জরিমানা মওকুফের জন্য আবেদন, অথবা বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন, এরকম যে বিষয়টা উল্লেখ থাকবে তুমি সেই বিষয় উল্লেখ করেই এখানে আবেদনপত্রের বিষয়টি লিখতে হবে। তো এরপর 4 নম্বরে রয়েছে আমাদের সম্বোধন। তো সম্বোধন অংশে তুমি যেখানে বিষয় লিখেছ তার একটু নিচে জনাব, মহাশয়, মহোদয় ইত্যাদির যে কোনো একটি শব্দ, অর্থাৎ এই শব্দগুলোর যে কোনো একটি শব্দ লিখে পত্রপ্রাপককে সম্বোধন করতে হবে। এরপর রয়েছে আমাদের 5 নম্বরে দেখো মূল পত্রাংশ। তুমি যে 4 নম্বরে সম্বোধন সূচক শব্দ ব্যবহার করবে সেই সম্বোধন সূচক শব্দের একটু নিচে এই মূল পত্রাংশ লেখা শুরু করতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে যে মূল পত্রাংশের 2টি প্যারা থাকবে, একটি প্যারাতে তুমি আবেদনপত্রের কারণ উল্লেখ করবে এবং দ্বিতীয় প্যারায় আবেদনের মঞ্জুরের জন্য অনুরোধ করবে। অর্থাৎ যেখানে তুমি সম্বোধন সূচক শব্দটি লিখেছ তার একটু নিচে থেকে আবেদনের কারণ বর্ণনা করে একটি প্যারা লিখবে, এবং এরপর আরেকটু ফাঁকা দিয়ে তুমি আলাদা একটি প্যারা করে সেখানে আবেদনের মঞ্জুরের জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করতে হবে। তো বিনয়ের সঙ্গে কেন বলা হয়েছে, যেহেতু আমি বলেছি যে আবেদনপত্রের কিছু ভাষা রয়েছে সেই ভাষা ব্যবহার করেই তোমাকে আবেদনপত্র লিখতে হবে, সেই জন্যই এই মূল পত্রাংশের 2টি প্যারা থাকবে এবং দ্বিতীয় প্যারাটিতে তোমাকে আবেদনের মঞ্জুরটি বিনয়ের সঙ্গে অনুরোধ করতে হবে। তো 6 নম্বরে রয়েছে আবেদনকারীর নাম ও ঠিকানা অথবা পত্রলেখকের পরিচয় যেটা বলেছি। তো এখানে তুমি লিখবে যে যেই যেখানে তোমার পত্রের বক্তব্য বিষয়, অর্থাৎ পত্রাংশ যেটাকে বলেছি মূল পত্রাংশর 2টি প্যারা, 2টি প্যারা যখন লেখা শেষ হয়ে যাবে তার একটু নিচে আধুনিক নিয়ম অনুসারে বাম পাশেই আবেদনকারীর নাম ও ঠিকানা লিখতে হবে। অর্থাৎ আমি আবার বলছি যে আমাদের আধুনিক নিয়ম অনুযায়ী আমরা বাম পাশ থেকে আবেদনপত্র লেখা শুরু করব এবং বাম পাশেই আমাদের আবেদন লেখা শেষ হবে। অর্থাৎ যে অংশগুলো আমরা 6টি অংশ বলেছি সেই যে 6টি অংশ আমরা লিখব, 6টি অংশই আমাদের বাম পাশে থেকে শুরু হবে এবং বাম পাশেই শেষ হবে, কোনোভাবেই আমরা কোনো অংশ ডান দিকে বা ডান পাশে লিখব না।
তো সেই হিসাবে আবেদনকারীর নাম ও ঠিকানাও আমরা বাম পাশেই লিখব। তো এখানে তোমাকে লিখতে হবে প্রথমে নিবেদিকা অথবা বিনীত, তুমি লিখতে পারো আপনার একান্ত অনুগত ছাত্রী, অথবা উল্লেখ করতে পারো আপনার একান্ত বাধ্যগত ছাত্রী, যে কোনো একটি লিখলেই হবে। এরপর নাম, অর্থাৎ আবেদনপত্রে যদি নাম উল্লেখ থাকে এখানে তুমি নাম লিখবা 6 নম্বরে, আর তা না হলে অবশ্যই তুমি তোমার নিজের নামটি লিখে দিতে পারো। এরপর শ্রেণী, রোল, শাখা, অর্থাৎ তোমার শ্রেণী, রোল, শাখা যা আছে সেটা তুমি উল্লেখ করে দিবে। আর এই নাম, শ্রেণী, রোল, শাখা লেখার মাধ্যমেই তুমি তোমার পরিচয় বা ঠিকানা লেখা সম্পন্ন হবে। তো এইভাবে মেয়েরা, আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো এবং এই 6টি অংশ ব্যবহার করে আবেদনপত্র লিখবে। এবং আবার বলছি যে লেখা অবশ্যই স্পষ্ট হতে হবে, সুন্দর হতে হবে, এবং কোনোভাবেই আবেদনপত্র লেখার সময় কাটাকাটি করা যাবে না। এরপর মেয়েরা তোমরা তোমাদের পাঠ্যবইয়ে চলে আসো। তোমাদের পাঠ্যবইয়ের 121 পৃষ্ঠায় আমাদের অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত 1 নং আবেদনপত্রটি, অর্থাৎ এই আবেদনপত্রটি তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত। এই আবেদনপত্রের বিষয়টি হচ্ছে জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। তো দেখো, আমি যে অংশগুলো তোমাদের দেখিয়েছি সেই অংশ, প্রত্যেকটি অংশ ব্যবহার করেই তোমার পাঠ্যবইয়ে আবেদনপত্র লেখা হয়েছে। তো প্রথমে রয়েছে তারিখ। তো তারিখ আবার বলছি যে তুমি যেই তারিখে আবেদনপত্র লিখবে সেই তারিখটি উল্লেখ করবে, এবং 2021 লিখবে। তো এরপর লেখা হয়েছে বরাবর। তো তুমি মাননীয় বা বরাবর যে কোনো একটি শব্দ লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর রয়েছে পত্র প্রাপকের পদবি এবং ঠিকানা। তো কী রয়েছে দেখো, প্রধান শিক্ষক কার্তিকপুর উচ্চ বিদ্যালয় ঢাকা, এবং মাধ্যম হিসেবে দেওয়া হয়েছে শ্রেণী শিক্ষক, এটা উল্লেখ করতে পারো, সমস্যা নেই। তো মেয়েরা তোমরা একটু লক্ষ্য করো যে এখানে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় বলা হয়েছে, অর্থাৎ আমি আবার বলছি যদি আবেদনপত্রে বিদ্যালয় উল্লেখ থাকে সেক্ষেত্রে যেই বিদ্যালয়ের নাম উল্লেখ থাকবে সেটিই লিখবে, আর তা না হলে তুমি তোমার নিজের বিদ্যালয়ের নামটিও লিখতে পারো। এরপর দেখো আমাদের পরবর্তী অংশ হচ্ছে বিষয়। বিষয়ে আমরা জেনেছি যে জরিমানা মওকুফের জন্য আবেদনপত্র, তো ঠিক সেই হিসেবে আমাদের আজকের বিষয়টি হবে জরিমানা মওকুফের জন্য আবেদন। এটা লিখে দাঁড়িয়ে দিয়ে দিতে হবে, আবেদনপত্র লেখা যাবে না এই অংশে। বিষয় যখন আমরা লিখব শুধু আবেদন লিখব, জরিমানা মওকুফের জন্য আবেদন। কেউ কেউ আবার আবেদনপত্র লিখে ফেলো, সেটা করা যাবে না, তাহলে ভুল হবে। পরের অংশ আমরা লিখেছি, দেখো পাঠ্যবইয়ে দেওয়া আছে মহোদয় বা তুমি জনাব দিয়েও লিখতে পারো। একটু ফাঁকা রেখে মূল পত্রাংশ শুরু হয়েছে এবং 2টি প্যারা রয়েছে। প্রথম প্যারায় কারণ উল্লেখ করা হয়েছে, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণীর তোমার পাঠ্যবইয়ে ছাত্র আছে, তুমি কিন্তু কোনোভাবেই ছাত্র লিখবে না, তোমাকে লিখতে হবে ছাত্রী। হ্যাঁ, আমি আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী, আমি সাধারণত প্রতি মাসের নির্ধারিত তারিখেই আমার বেতন পরিশোধ করে থাকি, কিন্তু এ মাসে বাবা টাকা পাঠাতে দেরি করায় নির্দিষ্ট দিনে বেতন পরিশোধ করতে পারিনি, যে কারণে আমার জরিমানা হয়েছে। তো এখানে আবেদনপত্রটি পড়ে আমরা বুঝতে পারছি যে বোঝানো হচ্ছে বাবা হয়তো শহরে রয়েছে এবং টাকা পাঠাতে দেরি হয়েছে, সেই কারণেই সেই হিসেবে বলা হয়েছে যে বাবা টাকা পাঠাতে দেরি করায় নির্দিষ্ট দিনে বেতন পরিশোধ করতে পারিনি, যে কারণে আমার জরিমানা হয়েছে। তা আমি আজ বেতন পরিশোধ করতে চাই কিন্তু আমার পক্ষে জরিমানা দেওয়া কষ্টকর। এই ছিল আমাদের মূল পত্রাংশের প্রথম প্যারা। এবং দ্বিতীয় প্যারায় দেখো আবেদনের মঞ্জুর করা হয়েছে, যে অতএব বিনীত আবেদন এই যে সহৃদয় বিবেচনার মাধ্যমে জরিমানা মওকুফ করে আমার বেতন পরিশোধ করার অনুমতি দিয়ে বাধিত করবেন। তো এরপর রয়েছে পরের অংশটি, লেখা হয়েছে নিবেদক, তোমরা অবশ্যই নিবেদিকা লিখবে, এখানে নিবেদক লিখবে না, বা বিনীতও লিখতে পারো আপনার একান্ত অনুগত ছাত্রী। মেয়েরা তোমরা এই অংশটুকু একটু ঠিক করে নিও, যেখানে আমি ঠিক করতে বলেছি বা ছাত্রর জায়গায় ছাত্রী হবে, তোমরা তা না হলে
লেখার সময় হয়তো ছাত্র লিখেই রাখবে, তো একটু লক্ষ্য রাখবে যেন এই অংশটুকু, অর্থাৎ যেখানে যেখানে আমি ঠিক করতে বলেছি সেই অংশগুলো যেন কোনো মতেই ভুল না হয়। এবং এখানে একজন ছাত্রের নাম উল্লেখ করা আছে, তুমি তোমার নিজের নাম উল্লেখ করবে এবং শ্রেণী, রোল, তোমার নিজের যা আছে সেটাই উল্লেখ করবে। অথবা যদি আবেদনপত্রে নাম উল্লেখ করা থাকে তাহলে আবেদনপত্রের নাম দিয়েই তুমি আবেদনপত্রটি লিখবে। মেয়েরা, আশা করছি যে তোমরা এই 1 নম্বর আবেদনপত্রটি বুঝতে পেরেছ। এরপর তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 123 পৃষ্ঠায় চলে আসো, 3 নং আবেদনপত্র, এবং এই 3 নং আবেদনপত্রটিও তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত। এবং এর বিষয় হচ্ছে তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লিখো। তো প্রথমেই রয়েছে তারিখ। দেখো, আবার বলছি যে মেয়েরা, তোমরা যেই তারিখে আবেদনপত্র লিখবে সেই তারিখটি এখানে উল্লেখ করবে। এরপর আছে বরাবর। তো তোমরা বরাবর বা মাননীয় যে কোনো একটি লিখতে পারো। এবং যেহেতু আমরা জেনেছি যে উপজেলা চেয়ারম্যানের বরাবর আবেদনপত্র লিখতে হবে, তো এখানে বরাবর লেখা হয়েছে উপজেলা চেয়ারম্যান। এবং যেহেতু বলা হয়েছে যে তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য আবেদন, তো এখানে এলাকার নামটা উল্লেখ করতে হবে। এলাকার নাম উল্লেখ করা হয়েছে গোদাগাড়ি উপজেলা পরিষদ। তো মেয়েরা, এখানে তোমরা তোমাদের নিজের গ্রামের এলাকার নামটিও উল্লেখ করতে পারো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং ঠিকানা দিয়েছে রাজশাহী। তো তুমি যেই জেলায় থাকো সেই জেলার নাম উল্লেখ করেই তুমি আবেদনপত্র লিখতে পারো। এরপর রয়েছে বিষয়। তো এখানে দেখো, যেহেতু তোমার আবেদনপত্রের বিষয়টি ছিল তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য একটি আবেদনপত্র লেখো, তো অবশ্যই এলাকার নামটা উল্লেখ করতে হবে। এবং যেহেতু ঠিকানায় আমরা পেয়েছি যে গোদাগাড়ি উপজেলা পরিষদ লিখেছে, তো সেই হিসেবে বিষয়েও লেখা হয়েছে গোদাগাড়ি পূর্ব পাড়ায় একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন। তা আমি আবার বলছি যে তুমি তোমার নিজ গ্রামের এলাকার নামটিও এখানে উল্লেখ করতে পারো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপর দেখো, পরের অংশে রয়েছে আমাদের মহোদয়। তো তুমি জনাবো লিখতে পারো, সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমাদের গোদাগাড়ি পূর্বপাড়ায় হাই স্কুল ও প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী সহ জনসংখ্যা প্রায় 2000-এর ওপরে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে কোনো পাঠাগার নেই। মেয়েরা, তোমরা একটু লক্ষ্য করো, এই যে অংশটি আমি পড়ছি এটাকে বলা হয় মূল পত্রাংশ। এবং তোমরা লক্ষ্য করো যে মূল পত্রাংশের 2টি প্যারা রয়েছে। প্রথমটিতে হচ্ছে আবেদনের কারণ উল্লেখ করা হয়েছে। তো এখানে কারণ উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে যে এই গোদাগাড়ি পূর্বপাড়ায় হাই স্কুল প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী সহ জনসংখ্যা প্রায় 2000-এর ওপরে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে কোনো পাঠাগার নেই। তো ছাত্রছাত্রীদের জ্ঞান চর্চা, মানুষ গঠন ও সৃজনশীল চেতনা বিকাশে একটি পাঠাগার খুবই প্রয়োজন। এছাড়া এলাকায় দৈনিক পত্রিকা ও সাময়িক পত্রপত্রিকা পড়ারও কোনো ব্যবস্থা নেই। এখানে একটি পাঠাগার হলে তরুণরাও তাদের অলস সময়কে জ্ঞান চর্চার মতো প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবে। তো মেয়েরা, আমরা মূল পত্রাংশের প্রথম প্যারাটি যেখানে আবেদনপত্রের কারণ উল্লেখ করা আছে সেটি আমরা জানলাম। এর পরের অংশে রয়েছে আবেদন মঞ্জুরের জন্য অনুরোধ করা। তো এখানে দেখো, পরের অংশটি হচ্ছে অতএব গোদাগাড়ি পূর্বপাড়ায় সব বয়সের জনসাধারণের উপকারের কথা বিবেচনা করে অতি সত্বর এখানে একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
মেয়েরা এখানেও কিন্তু এলাকার নামটি উল্লেখ আছে। আমি আবার বলছি যে তুমি এখানে ইচ্ছে করলে তোমার নিজ গ্রামের এলাকার নামটি উল্লেখ করতে পারো, সেই ক্ষেত্রে নাম ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু লক্ষ্য রাখবে যে এক জায়গায় তোমার নিজ গ্রামের নাম উল্লেখ করলে অন্য জায়গায় আবার অন্য একটি নাম, তাহলে কিন্তু হবে না। তোমাকে প্রত্যেক জায়গায় একই এলাকার নাম ব্যবহার করতে হবে। তো আমরা একেবারে শেষ অংশে চলে এসেছি, অর্থাৎ যেটাকে বলা হয়েছে আবেদনকারীর ঠিকানা। তা আবেদনকারীর পরিচয়, নাম বা ঠিকানা হবে যে এখানেও আছে নিবেদক। তুমি অবশ্যই কী লিখবে মেয়েরা? তোমরা লিখবে নিবেদিকা। এবং বলা হয়েছে গোদাগাড়ি পূর্বপাড়ার জনসাধারণের পক্ষে এখানে তুমি তোমার নিজের নামটি উল্লেখ করে দিবে। হ্যাঁ, এলাকার নাম অবশ্যই উল্লেখ করতে হবে মেয়েরা, আর সেই এলাকার জনসাধারণের পক্ষ থেকে। তোমার 1 নং আবেদনপত্র থেকে কিন্তু 3 নং আবেদনপত্রের একটু পার্থক্য রয়েছে। এখানে কিন্তু কোনোভাবেই তুমি সপ্তম শ্রেণী বা রোল, শ্রেণী, শাখা এগুলো উল্লেখ করতে পারবে না। হ্যাঁ, এখানে তোমাকে এলাকার নাম উল্লেখ করতে হবে এবং জনসাধারণের পক্ষ থেকে তুমি আবেদনপত্রটি করেছো সেই হিসেবে তোমার নামটি উল্লেখ করতে হবে। হ্যাঁ, তো মেয়েরা তোমরা কোনোভাবেই নাম, রোল, শ্রেণী এখানে উল্লেখ করবে না। এখানে এলাকার নাম উল্লেখ করবে এবং তোমার নিজের নামটি উল্লেখ করবে, কারণ এলাকার জনসাধারণের পক্ষ থেকে তুমি আবেদনপত্রটি লিখেছো, সেই জন্য এখানে তোমার নাম উল্লেখ করতে হবে এবং কোনোভাবেই নাম, রোল, শ্রেণী উল্লেখ করা যাবে না। তো মেয়েরা, আমি আশা করছি 3 নম্বর আবেদনপত্রটিও তোমরা বুঝতে পেরেছো এবং কোনো সমস্যা হবে না। তো তোমাদের পাঠ্য বইয়ের সহায়তায় তোমরা সুন্দর করে এই দুটি আবেদনপত্র শিখবে। মেয়েরা, তোমাদের জন্য বাড়ির কাজ 1 নং আবেদনপত্র, অর্থাৎ তোমাদের সিলেবাস বলো বা পাঠ্য বইয়ের যে 1 নম্বর আবেদনপত্রটি রয়েছে, জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। এবং আমাদের 3 নম্বর আবেদনপত্র হচ্ছে তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখো। অর্থাৎ আজকের যে 1 ও 3 নং আবেদনপত্রটি আমরা পড়েছি, এই দুটি আবেদনপত্রই তোমাদের বাড়ির কাজ রইল। তো তোমরা আজকের তারিখ দিয়ে বাংলা দ্বিতীয় পত্রের খাতায় সুন্দর করে এই আবেদনপত্র দুটি লিখবে, তাহলে তোমাদের লেখার চর্চাও হবে এবং লিখে তোমরা আবেদনপত্র দুটি শিখে ফেলবে। অর্থাৎ লেখা এবং শেখা দুটি বাড়ির কাজ রইল। তা আমি আশা করছি সবাই সুন্দর করে এই আবেদনপত্র দুটি শিখবে এবং লিখবে, এবং লেখার সময় অবশ্যই কোনো রকম কোনো কাটাকাটি হবে না এবং হাতের লেখা সুন্দর থাকবে, স্পষ্ট থাকবে, সেই আশা করছি। তো মেয়েরা সবাই ভালো থেকো, এবং তোমরা জানো যে আমাদের দেশের পরিস্থিতির কথা, যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সম্মুখীন আমরা। তো এই পরিস্থিতিতে সবাই সচেতন থাকবে এবং প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবে না। সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, সবাই সবার জন্য সেই দোয়া করব। তো তোমরাও ভালো থেকো, আগামী জুম ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। সবাই ভালো থেকো এবং নিয়মিত লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ।